ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুমাতুল বিদা বিদা ত্রাণ সংগ্রহের খবর খবর কি আছে আপনার কাছে সকাল থেকে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি তারই অংশ হিসেবে কিন্তু তারা একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক এই কেন্দ্রীয় যে ছাত্র শিক্ষক কেন্দ্র সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে প্রচুর কাপড় জমে গেছে অর্থাৎ যারা ত্রাণ দিয়েছেন তারা কিন্তু একটি বড় অংশ কেবল কাপড়ই দিয়েছেন যে কাপড়গুলো আসলে যেই বন্যা কবলিত সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে বলেছেন ঠিক এই মুহূর্তে কাপড় নয় প্রয়োজন ত্রাণের যেটি খাবার শুকনা খাবার মোমবাতি কয়েল থেকে শুরু করে যেহেতু ভাত লম্বা সময় তারা খেতে পারছেন না সেই ভাতের চাল জাল মুড়ি দীর্ঘ সময় শক্তি ধরে রাখার জন্য খেজুর এগুলোর কথা বলেছেন এবং সেগুলোরই চাহিদা রয়েছে সেই চাহিদাটুকু আসলে মেটানোর যেই সরবরাহ সেটি নিশ্চিত করা যাচ্ছে না এই কাপড়ের স্তূপের কারণে বিভিন্ন জন আসলে প্রশ্ন করছেন যে এগুলো হয়তো খাবার ভেবে প্রশ্ন করেছেন যে এতগুলো খাবার কেন জমিয়ে রাখা হয়েছে এগুলো মূলত বিভিন্ন জন দিয়ে যাওয়া পোশাককে ত্রাণ এবং এই পোশাকগুলো কোনোভাবে কোথাও রাখা যাচ্ছে না যার কারণে এই যেই শিক্ষার্থীরা তারা বলছেন যে এটি কোনোভাবে যদি সরিয়ে নিয়ে সাধারণ মানুষ মানুষকে তারা নিরুৎসাহিত করছে আপাতত পোশাক না দেওয়ার জন্য এবং অন্যদিকে পোশাকের বদলে যে খাদ্য শুকনো খাদ্য সামগ্রী রয়েছে শিশু খাদ্য রয়েছে পশু পাখির জন্য খাবার রয়েছে একই রাশে যে বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে সেগুলো দেওয়ার কথা বলছেন এই ধরনের আসলে পোশাক না দেওয়ার জন্য বলছেন এবং যেই ট্রাকগুলো তাদের রয়েছে একটু পর কিন্তু প্যাকেজিংয়ের কাজটি শেষ করে সেই ট্রাক ভরে কিন্তু বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেয়া হচ্ছে ত্রাণগুলো একই সাথে সকালে বিভিন্ন জায়গা থেকে ডাকসুতেও বেশ কিছু খাবার সেখানে প্যাকেজিংয়ের কাজ করা হচ্ছে বিভিন্ন হল এবং জিমনাশিয়ামেও কিন্তু খাবার প্যাকেজিংয়ের কাজটি চলছে ওখান থেকে কিন্তু এক একটা ট্রাকে করে সেটি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে শুরু করে ফেনি একই সাথে আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক গণত্রাণ সংগ্রহের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জুম্মাতুল বিদা ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না ওই স্ক্র্যাচ প্রুফ প্রুফন